অবশেষে কুখ্যাত গোমাফিয়া লিটন দাস ওরফে নান্টুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশ অভিযুক্ত গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টু দীর্ঘদিন থেকেই গবাদি পশু পাচারের সাথে যুক্ত রয়েছে থানায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে সে উনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাট ও কৈলাস শহরের বেশ কিছু অবৈধ গোমাফিয়াদের সাথে এই অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে তাছাড়া দেওছড়া এলাকার ত্রাস হিসেবেও পরিচিত অভিযুক্ত গোমাফিয়া লিটন দাস অবশেষে মঙ্গলবার হোলির দিন গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশ গোমাফিয়া লিটন দাসকে দেওছড়া স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গোমাফিয়া লিটন দাসের বিরুদ্ধে গরু চুরি থেকে শুরু করে পাচার বাণিজ্য মাদক পাচার বার্মিজ সুপারি পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে রাতভর তাকে ধর্মনগর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এই বিষয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান গত চব্বিশে মার্চ রবিবার আনন্দবাজার নাকা পয়েন্টে দুটি বলের বোঝাই মহিষ আটক করেছিল ধর্মনগর থানার পুলিশ তখন দুজনকে আটক করলে সাথে থাকা অপর তিনজন পালিয়ে যায় আর সেদিন অভিযুক্ত লিটন দাস ওরফে নান্টুও পালিয়ে যায় পরে স্থানীয় থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্তে নেমে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় পাশাপাশি গো মাফিয়া লিটন দাসকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্ট করা হয়েছে আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বলুর গাড়ি এটি করা হয়েছিল এবং দুটি বলুর গাড়ির থেকে নয়টা মহিষ পাওয়া গিয়েছিল এগুলিকে আমরা সিজ করেছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়